বার্ধক্য ভাতার জন্য প্রশাসনের দ্বারে দাঁড়ে ঘুরছেন সরস্বতী দেবী হ্যাঁ সত্যি তার নাম সরস্বতী পাখিরা নাম রয়েছে বার্ধক্য ভাতার লিস্টে কিন্তু সত্যর ঊর্ধ্ব বৃদ্ধার বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে অন্য কেউ শ্রীরকায় দেহ ভাঙ্গা বাড়ি পুত্র সন্তান কেউ নেই মেলেনি কোনো সরকারি সাহায্য একা রকম দিনযাপন করছেন সত্যরুর্ধ নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমদাবাদ গ্রামের বাসিন্দা সরস্বতী পাখিরা অনেকদিন আগে স্বামী মারা গেছেন পুত্র কন্যা কেউ নেই গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করেই খাবারের জোগাড় করেন সরস্বতী দেবী ভাঙা বাড়ি বৃষ্টি হলেই বাড়ির ভেতরে জলে ভরে যায় অসুখ বিসুখ হলে দেখার কেউ নেই খুব কষ্টেই জীবনযাপন করেন সত্যরুর্ধ্ব সরস্বতী দেবী তার কপালে জোটেনি কোনো সরকারি সাহায্য কিছুদিন আগেই তিনি জানতে পারলেন বার্ধক্য ভাতা লিস্টে তার নাম রয়েছে বৃদ্ধা ভাবলেন ভাগ্যের শিখে হয়তো এতদিনে ছিল কিন্তু হাই পোড়া কপাল তিনি জানতে পারলেন তার বার্ধক্য ভাতার টাকা ঢুকছে তার পাশের বাড়ির খোকন পাখিরা নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখা গেছে দু সাল থেকেই তার নামে বার্ধক্য ভাতার টাকা খোকন পাখিরার অ্যাকাউন্টে ঢুকছে বিষয়টি নিয়ে তিনি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিডিওর কাছে দ্বারস্থ হয়েছেন যার অ্যাকাউন্টে বৃদ্ধার বার্ধক্য ভাতার টাকা ঢুকছে সেই খোকন পাখিরা অবশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন কোনো কথাই বলতে চাননি তিনি অপরদিকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতিম আচার্য তিনি পুরো বিষয়টি স্বীকার করে পুরো ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া সেই সঙ্গে ওই বৃদ্ধা যাতে বার্ধক্য ভাতা পান তারও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপি এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে বিজেপি নেতা দাবি সারা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি চলছে সে জায়গায় নন্দীগ্রাম বাদ থাকে কি করে তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে প্রশাসনের গাফিলতি বলে দাবি করেছেন তৃণমূল নেতা দাবি এই ঘটনা কোনোভাবেই কাম্য নয় যদি কোনো ভুল হয় তাকে তার জন্য দায়ী প্রশাসন এখানে তৃণমূলের কোনো বিষয় নেই বিজেপি অযথা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে টাকাটা কোনো তৃণমূল নেতার অ্যাকাউন্টে ঢোকেনি তবে অরাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বৃদ্ধার নামে যদি বার্ধক্য ভাতা অ্যালটমেন্ট হয় তাহলে সেই টাকা অন্য একজন পুরুষের অ্যাকাউন্টে এতদিন ঢুকছে কী করে যার বয়স এখনও পর্যন্ত ষাট পেরোয়নি এত বড় ভুল এতদিন কেন কোনো প্রশাসনিক আধিকারিকদের চোখে পড়েনিবাহীরা আমার এই বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা আমি করেছিলাম কিন্তু আমার বার্ধক্য ভাতা ঢুকে না আমি বিডিও অফিসে গিয়ে দেখলাম যে টাকাটা লক্ষণ এই খোকন খোকন পাখিটার নামে ঢুকছে আমার নামে কোনো টাকা ঢুকে না বিডিও বলছে ভিডিও বলছে তো যে এখন ভোর এসে গেছে আমি কি করব বলুন আচ্ছা তবু দেখবো বলতে আমি পালিয়েছি আমি অভিযোগটা পাঁচ তারিখে পেয়েছি পাঁচ তারিখে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিষয়টা নিয়ে আমাদের ডিপির যারা সরকারি কর্মচারী আছে ওদের দিয়ে একটা এনকোয়ারি করাই বিষয়টার সত্যতা আমি পেয়েছি সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদম যাতে ভুল অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে বন্ধ করে ওনার নিজস্ব যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেই যাতে উনি ফান্ডটা পান তার ব্যবস্থা করে অলরেডি চিঠি করে দিয়েছি এবং বিগত দিনে যে উনি ফান্ডটা পাননি যে ভুল অ্যাকাউন্টে যেত টাকাটা সেই ভুল অ্যাকাউন্ট থেকে যাতে রিকভার করে ওনাকে ওনার ন্যায্য পাওনাটা দিয়ে দেওয়া যায় তার যেখানে চিঠি অলরেডি আমি করে দিয়েছি সারা জন্যে করার পশ্চিমবাংলা ব্যাপী চুরি ডাকাতি করছে তৃণমূল আর নন্দীগ্রামেও চুরি হচ্ছে সে জায়গায় আমদাবাদ ওয়ান সেটা তো বাদ যাওয়ার কথা নয় বিগত দিনে আমরা তৃণমূলের চুরি নিয়ে বহু আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় এটা যে চুরিটা হয়েছে বাহাত্তর বছরের এক বৃদ্ধা সন্তানহীন অথর্ব মানুষ তার বার্ধক্য ভাতাটা চুরি হয়ে গেছে এবং চুরি করেছে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী দু হাজার কুড়ি সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত টাকা তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে যাচ্ছে অথচ সমস্ত ডকুমেন্টস এই বৃদ্ধার খালি অ্যাকাউন্ট নম্বরটা তৃণমূলের এভাবেই চুরিটা হচ্ছে আমিও কোয়ারি করে বিষয়টা দেখেছি বিডিও সাহেবকেও ব্যবস্থা নিতে আমরা রিকোয়েস্ট করেছি আমরা আন্দোলনের পথে আছি আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে এবং প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা পাবলিকলি আমরা দলীয়ভাবে কি করা যায় সে বিষয়ে আমরা ভাবছি আমরা আগামী দিনে করবো সেটা আমার নাম দিলীপ কুমার পাল নন্দীগ্রাম পাঁচ নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি বিজেপি দুর্নাম করার কাজ দুর্নামই করে তৃণমূলকে কলঙ্কিত করার করে তবে এই ঘটনা যতটা আমি শুনেছি যে তার পারিবারিক ব্যাপার ওই বৃদ্ধার টাকা তার ভাইপোট অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এটা প্রসারণ ভাবে ত্রুটি হতে পারে তা বলে তৃণমূল কংগ্রেসে কোনো নেতার নামে টাকা ঢুকেছে এটা তো কেউ দেখাতে পারবে না এই তো কিছুদিন আগেই পেপার পত্রিকা মিডিয়াতে দেখেছেন লক্ষ্মী ভাণ্ডারের অপরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বিজেপি নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে এটা কি দুর্নীতি নয় কিন্তু এই জায়গায় তো কোনো নেতার নামে টাকা ঢুকে না তো সেই জায়গায় আমি বলি বিজেপির কাজ বিজেপি করছে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য ওরা এই করতে করতে দেখবেন লোকসভার ভোটে বিপুলভাবে হেরে বাড়িতে ঢুকে যাবে আমার নাম প্রভাস ভূঁইয়া নন্দীগ্রাম দু তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য